বন্ধুরা, মোবাইলের পাওয়ার বাটন দিয়ে আমরা কি করি? সাধারণত মোবাইল স্ক্রিনটাকে অফ কিংবা অন করি। কিন্তু যদি এরকম হয় যে মোবাইলের এই পাওয়ার বাটন দিয়ে আমাদের মোবাইলে আসা সমস্ত কলগুলিকে আমরা রিসিভ এবং এন করছি, একবার ভেবে দেখুন কেমন লাগবে, কতটা আনন্দ লাগবে এবং কতটা ভালো লাগবে আমাদের, যে এরকম একটা সেটিংস যদি আমাদের মোবাইলে আমরা পেয়ে যাই। হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলেই আপনাদের মোবাইলে আসা সমস্ত কলগুলিকে আপনারা পাওয়ার বাটনের সাহায্যে রিসিভ এবং এন করতে পারবেন। এরকম একটা সেটিংস অলরেডি আমাদের সবার মোবাইলে রয়েছে এবং আমরা এখনও পর্যন্ত কিন্তু সেই হিডেন সেটিংসটা জানি না, পাওয়ার বাটনের সেই হিডেন সেটিংসটা আমরা এখনও পর্যন্ত জানি না। তো ভেবে দেখুন, আমরা যদি এই পাওয়ার বাটনের এই হিডেন সেটিংসটা করে নিই তাহলে আমরা কতটা ফেসিলিটি পাবো। তো বন্ধুরা, এর জন্য আমাদের ওই সেটিংসটাকে এনাবেল করতে হবে। তো আসুন আমরা সেটিংসে যাব। তো তার আগে বন্ধুরা, যারা এই চ্যানেলের নতুন দর্শক, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টার মতো বেল আইকন থাকে ওটাকে এনেবল করুন। তাহলে কি হবে, তাহলে এই চ্যানেলে যখনই ভিডিও আপলোড হবে আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা ওই নোটিফিকেশানে ক্লিক করে ওখান থেকে সবার প্রথমে এই চ্যানেলের নতুন নতুন মোবাইল টিপস এবং টেক টিপস ভিডিওগুলি দেখতে পাবেন। তো আসুন আপনারা আপনাদের মোবাইলের সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনারা কি করবেন, আপনারা অ্যাক্সেসিবিলিটিতে যাবেন। তো তারপরে ওখানে আপনারা পেয়ে যাবেন পাওয়ার বাটনের এই সেটিংসটি। তো দেখুন এখানে পাওয়ার বাটন এন্ডস কল, আপনারা এটাকে জাস্ট এনেবেল করে দেবেন। এনেবেল করে দেওয়ার পরে আপনাদের কাজ কমপ্লিট। তো পাওয়ার বাটনের এই হিডেন সেটিংসটি আপনারা করে নিতে পারেন খুব ইজি, হ্যাঁ, এবং খুব ভালো ফেসিলিটি। অনেক সময় আমরা, হ্যাঁ, ফোন রিসিভ বা এন্ড করার সময় অত টাইম থাকে না, জাস্ট পাওয়ার বাটন দাবিয়ে দেবেন, হয়ে যাবে কাজ কমপ্লিট, ভীষণ ভালো। তো আশা করি এই পাওয়ার বাটনের হিডেন সেটিংসটা আপনাদের অনেক ভালো লাগবে। তো লাগলে প্লিজ লাইক করবেন এই চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এবং শেয়ার করবেন, এটা আপনাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, অবশ্যই শেয়ার করবেন, বেশি বেশি করে আপনাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করবেন প্লিজ, আর অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের এই প্রিয় চ্যানেলের সাথেই থাকুন। ওকে, বাই বন্ধুরা।